ধানৰ বজাৰ আজি ধানৰ বজাৰত বেছি দান উঠিছে নেকি বেপারীরা দান নলয় নাকি বর্তমান লয় আছে সরকারে দান নলয় এতিয়া নলয় জুলাইৰ পৰা বলে লব সরকারে দান নলয় বর্তমান নাই নলয় বেকনা বুরুদান নলয় হালি দান তো এতিয়া নাই বুরুদান নলয় না না হালি দান 400 টকাৰ পৰা 700 টকা লয় কিমান টকা পৰা 400 টকাৰ পৰা 700 টকা লয় বুরুদান 400 টকাৰ পৰা 700 টকা লয় আপোনালোকে লৈ আছে মানে মুন কথা কথাটো হৈছে যে সরকারে যেটো কথাত কৈ আছে যে 2200 টকা মান 2100 পৰা 2200 টকা মিনিমাম ভ্যালু দি আছে সরকারে এতিয়া তো বর্তমান আমি গ্রাউন্ড রিপোর্টত গ্রাউন্ড জিরোত আহি খবর পালো এইটো যে 1400 পৰা 1500 টকা কুইন্টেল কৃষকে বিক্রি করব হয়েছে তে সরকার অল্প চকু দিব লাগে বজারত যা আপনার ব্যাপারী সকল আর এই সরকারি এজেন্ট বিলাকর যা মেটেরিয়ালি চলি আছে প্রকৃততে কৃষক সকলে 1600 পৰা 1700 টাকা কুইন্টেল বিক্রি করব হয়েছে বাধ্যত পেলা হয়েছে তো সরকারে আমি যে গম পাইছো যে বর্তমান ধানেই লওয়া নাই ধান নললে ব্যাপারী এজন খেতিকে কইছে 400 পৰা 700 টাকা 400 টাকা মুনো বিক্রি করব হয়েছে সেইটাই তো 400 টাকা মুন হলে আপনার 1000 টাকা কুইন্টেল হয়ে আছে তো মিনিমাম ভ্যালু তো কমছে 2200 টাকা হব লাগে যেটা সরকারে এক মাহর কারণে লোয়াই নাই সরকার কি করব ব্যাপারী সকলে তো নিজের মনমানি করবই তার থাকি পেলাই সরকার এটাই লোব লাগে বর্তমান যে মাহর পর ব্যবস্থা করে দিব লাগে সরকারে যে মিনিমাম ভ্যালু যে আছে কমসে কম 2200 পৰা 2000 টাকা তো কমসে কম কৃষকে বর্তমান পাব লাগে তো আমি নেমসর তরফের পর এটা দাবি জানাইছো সরকারক যে এই বিষয়ে অল্প গুরুত্ব দিব লাগে প্রকৃত যে মূল্য সেই মূল্য পোয়া নাই না এতিয়ালে কোনে পোয়া নাই 500-600 টাকা ভ্যালু কমত কৃষক সকলক খেতিয়ক সকলক বাধ্য করা হয় সরকারে এইটো সরকারে করে আছে যে যদি জেসিআই সকলক কই দিয়ে এতিয়া বর্তমান লবলই এতিয়া অরিজিনাল ভ্যালু পাবো সকলো ব্যাপারী আহি পেলাই হেৰি কিনিব বজারত আহি পেলাই ধানবিলাক কিনিব যেতিয়া তেওঁলোকে স্টক করবলগা হয়েছে তেতিয়া তো ব্যাপারী নিজের দামতেই কিনিব